হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমার তেমন একটা কিছু রান্না করতে ইচ্ছে করতেছে না, তাই চিন্তা করলাম মিষ্টি কুমড়াটাই ভাজি করে নিই। মিষ্টি কুমড়া আবার আমার মেয়ের অনেক ফেভারিট একটা খাবার, কিন্তু আমার হাজবেন্ডের একদম পছন্দ না। তারপরেও আজকে আমি ভাজিটা করতেছি আমার মেয়ের জন্য। আজকে যেহেতু শরীরটাও একটু ভালো নাই, তাই মিষ্টি কুমড়া ভাজি আর ডিম ভাজি আর একটু টমেটোর কাজি করব, ওটা দিয়ে আজকে সারাদিন চালাই দিব। কি বলেন ভিউয়ার্স, খাবারটা কি খারাপ? খেতে কি খুবই খারাপ হবে? আমার আবার ডিম ভাজি আর কাজি থাকলে আর কিছুর দরকার পড়ে না। গরম ভাতের সাথে ডিম ভাজি, কাঁচামরিচ কুচি দিয়ে সুন্দর করে লাল লাল করে একটা ডিম ভাজা করব, তারপর টমেটোর কাজি দিয়ে, ব্যাস আর কি দরকার? সাথে যদি একটু আলু ভর্তা হয় তাইলে জমে আর কি, ঠিক না? তো আচ্ছা ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।